যতক্ষণ না পর্যন্ত শেখ হাসিনার নিয়োগকৃত প্রত্যেকটা বিচারপতি এই হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকে বের হয়, আমরা আমাদের এই অবস্থান ছাড়বো না। স্বৈরাচারকে আবার পুনরায় ক্ষমতায় বসানো কিংবা তাদেরকে প্রতিষ্ঠিত করার জন্য বেশ অনেকেই কিন্তু মাথাচাড়া দিয়ে হচ্ছেন। কিছুক্ষণ আগে প্রধান বিচারপতি উবাইদুল হাসান তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন এবং তিনি গণমাধ্যমকে যে বিষয়টি বলেছেন যে তিনি আগামী কালকের মধ্যে পদত্যাগপত্র জমা দেবেন রাষ্ট্রপতির কাছে। এখন উপস্থিত আছি হাইকোর্টের অ্যানেক্স ভবনের সামনে এবং এখানে যেই সকল শিক্ষার্থীরা সকাল থেকে নানা ধরনের কার্যক্রম চালাচ্ছিল সেই কার্যক্রমের এক পর্যায়ে এখানে আমরা যেটি দেখছি যে অনেকে কথা বলছেন, আমরা যেমনটি দেখছেন যে প্রধান বিচারপতি পদত্যাগপত্র বা পদত্যাগের সিদ্ধান্ত নিলেও এখনও তেমনভাবে ফলো না হয় এখানে শিক্ষার্থীদের যে অবস্থান সেটি রয়েছে। এবং পাশাপাশি এখানকার যে দৃশ্য সেটি যদি বলি যে সকাল থেকে তাদের এখানে অবস্থান ছিল, অন্তর্বর্তী সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সঙ্গে কথা বলে পদত্যাগের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন প্রধান বিচারপতি উবাইদুল হাসান। তবে রাষ্ট্রপতির সঙ্গে এ বিষয়গুলো বলেছেন, আমরা এখানে কয়েকজনের সঙ্গে কথা বলবো। দেখুন, আমাদের দাবিটি শুধুমাত্র প্রধান বিচারপতিকে কেন্দ্র করে কিন্তু নয়, আমরা বলেছি যতক্ষণ না পর্যন্ত শেখ হাসিনার নিয়োগকৃত প্রত্যেকটা বিচারপতি এই হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকে বের হয়, আমরা আমাদের এই অবস্থান ছাড়বো না, আমাদের এই অবস্থান চলবে ইনশাআল্লাহ। এখানে মূলত কিছুক্ষণ আগে নীতিগত সিদ্ধান্তের পরবর্তী সময়ে তাদের যে অবস্থান সেই অবস্থানটি তারা রেখেছেন এবং তারা বলছেন যে স্বৈরাচারকে আবার পুনরায় ক্ষমতায় বসানো কিংবা তাদেরকে প্রতিষ্ঠিত করার জন্য বেশ অনেকেই কিন্তু মাথাচাড়া দিয়ে হচ্ছেন। কিন্তু আমরা বলতে চাই, বাংলার ছাত্র জনতা এখনো মাঠ ছেড়ে যায়নি, তারা এখনো বিভিন্ন শৃঙ্খলার কাজে কিন্তু রাজপথে রয়েছেন। আমরাই হাইকোর্ট প্রাঙ্গণে রয়েছি, অর্থাৎ যেখানেই অন্যায় হচ্ছে, যেখানেই বৈষম্য হচ্ছে, যেখানেই রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে ছাত্র জনতা কিন্তু এগিয়ে আসছে। সুতরাং কোনো ধরনের কুচক্রি মহল আসলে কোনো কিছু করতে পারবে না বলে আমরা বিশ্বাস করি। আসলে দেখুন, এই বাংলাদেশের যে ইতিহাস আমরা যারা গত 10-15 বছরে আমরা যা দেখে আসছি, এই ধরনের আশ্বাসের বাণী আমরা অনেকবার শুনেছি যে এটি হয়ে যাবে, এটি হচ্ছে। আসলে কাগজে কলমে লিখিত কোনো ধরনের নোটিশ ছাড়া আমরা এটিকে বিশ্বাস করতে চাই না, কারণ এই যে বিষয়গুলো, অর্থাৎ আশ্বাসের বাণী আমাদেরকে বারবার শুনিয়ে অনেকবার আসলে আমরা হতাশাগ্রস্ত হয়েছি। সুতরাং আমি ইতিমধ্যে সেনাবাহিনীকে বলেছি, তারা বলছেন যে এখানে যদি অস্থিতিশীল পরিবেশ হয় সেটি দায়ভারকে নেবে। আমরা তাদেরকে আশ্বস্ত করেছি যে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি করছি, এই শান্তিপূর্ণ কর্মসূচিতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সেটি খুনি বিচারপতিকে এই দায়ভার নিতে হবে। এবং আরও একটি বিষয় আমরা বলতে চাচ্ছি, আমরা তাদেরকে বলছি অনতিবিলম্বে যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব হয় যেন অফিসিয়ালি ডিক্লেয়ার করা হয় যে তিনি পদত্যাগ করেছেন। যতক্ষণ না পর্যন্ত অফিসিয়াল ডিক্লারেশন আমরা পাবো ততক্ষণ পর্যন্ত আমরা এই হাইকোর্ট প্রাঙ্গণ ছাড়বো না বলে ইতিমধ্যে আমরা প্রশাসনকে জানিয়ে দিয়েছি এবং এটি স্পষ্ট নয়। যেমনটি দেখছেন যে শিক্ষার্থীরা বলছেন নিশ্চিতভাবে যতক্ষণ পর্যন্ত পদত্যাগপত্র না ঘোষণা না আসবে ততক্ষণ পর্যন্ত তাদের কর্মসূচি চালিয়ে যাবেন, এমনটি সে তারা বলছেন। তবে এখন পর্যন্ত নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছেন প্রধান বিচারপতি, তিনি পদত্যাগ করবেন এবং এটি আইন বিচার বিভাগের যিনি উপদেষ্টা দায়িত্ব পালন করছেন বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের ডক্টর আসিফ নজরুল, তিনি এখন পর্যন্ত বিষয়টি জানিয়েছেন।